আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস ফাইভের উইংসের রিভিশন লেসন নিয়ে আলোচনা করছি। এখানে আমি ইংরেজিগুলোর বাংলাগুলোও তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আরও। দেখো, প্রথমে অ্যাক্টিভিটি ওয়ানে আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। প্রথমটা একটা করে দেওয়া হয়ে আছে, ওটা নিয়ে আমি আর আলোচনা করলাম না। এতে দেখো, এখানে করে দেওয়া আছে, দেখো সেটিং, দা, ইজ, ইন সব অবলিক দেওয়া আছে, ওয়েস্ট, দা, সান। ঠিক আছে, আমি অ্যান্সারগুলো খাতায় করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ভালো করে দেখে নাও। দেখো এখানে আছে যে ওয়ার্ডগুলো এলোমেলো করা আছে, তোমাদেরকে ওয়ার্ডগুলোকে সাজিয়ে মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তা এতে যেটা অ্যান্সারটা হবে, দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট, তার মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। নাম্বার বি, জয়তি ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। তাহলে জয়তি চিনসুরা হাই স্কুলের একজন মিউজিক টিচার বা সঙ্গীতের শিক্ষিকা। তোমাদের যেটা ইচ্ছা, এটা জাস্ট আমি বোঝাবার জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বলে দিচ্ছি। নাম্বার সিতে দেখো, সুমন্তা টিচ হি স্টুডেন্টস ম্যাথ সিনসিয়ারলি। সুমন্তা তার স্টুডেন্টদের গণিত শিক্ষা দেয় কিরকমভাবে, আন্তরিকতার সাথে, সিনসিয়ারলি মানে আন্তরিকতার সাথে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, আন্ডার দ্য টেবিল, তার মানে টেবিলের নিচে। তারপরে দেখো, ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। তাহলে কি হলো, যোগব্যায়াম হলো ধ্যানের একটা অনন্য রূপ। তারপরে নেক্সট দেখো, ডক্টর আব্দুল কালাম আজাদ ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। ডক্টর আব্দুল কালাম আজাদ ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তারপরে দেখো, এখানে অ্যাক্টিভিটি টুতে দেখো, ম্যাচ কলম এ, কলম বি অ্যান্ড কলম সি টু মেক সেন্টেন্সেস, রিরাইট দ্য সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে একটা করে দেওয়া আছে, আর এইগুলো আমাদের কলম এ, বি আর সি সব মেলাতে হবে ম্যাচিং করে। তারপরে দেখো এদিকে, এখানে দেখো, তারপর করতে হবে। আমি এখানে আর করিনি, খাতার মধ্যে করেছি, তোমরা দেখে নাও। দেখো অ্যাক্টিভিটি, দেখো টুতে প্রথমটা হবে, এ কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। গ্র্যাজিং মানে হচ্ছে গোচারণ, তার মানে এ কাউ ইজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড মানে হচ্ছে একটা গরু মাঠের মধ্যে কি করছে, চারণ করছে। তারপরে দেখো, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, তার মানে চাঁদটা কি করছে, আকাশে জলজল করছে। নেক্সট, মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার, মৌমিতা চান করছে, কোথায়, না নদীতে। দ্য টিচার এক্সামিন্ড দ্য অ্যান্সার স্ক্রিপ্টস, টিচার কি করছে, এক্সামিন্ড, এক্সামিন্ড মানে পরীক্ষা করা কোনো কিছু, ঠিক আছে, পরীক্ষা করা বা চেক করা যেটাকে আমরা বলি। দ্য অ্যান্সার স্ক্রিপ্ট মানে যে অ্যান্সার স্ক্রিপ্টটা আছে সেটা কি করছে, পরীক্ষা করছে, মানে উত্তরপত্র যেটা সেটাকে চেক করছে। এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। তাহলে এটা কি হলো, একটা নোটিশ কি আছে, নোটিশ বোর্ডে পেশ করা আছে। পুট আপ অন দ্য নোটিশ বোর্ড মানে, পুট আপ মানে হচ্ছে পেশ করা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আমি অ্যাক্টিভিটি থ্রি নিয়ে আলোচনা করছি। এখানে দেখো লেখা আছে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন, রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সিজন অ্যান্ড গিভ আ টাইটেল। এখানে দেখো ছবিগুলো দেওয়া আছে আর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, মানে এখানে লেস হিট, লেস ওয়েট, মানে লেস হিট মানে কম তাপ, লেস ওয়েট কম ঘাম, আর কাশফুল, মেঘ, লোটাস, চাঁদ, তারপর শস্য ক্ষেত, ইয়েলো কালারের, গোল্ডেন কালারের, এইসব দেওয়া আছে। তো এটা দেখে আমরা বুঝতেই পারছি যে এটা অটম সিজনের কথা বলছে, শরৎকালের কথা বলছে। তা এটা তোমরা নিজেদের মতো নিজেরা লিখে নিতে পারো, অসুবিধা নেই, আমি একটা লিখেছি তোমাদের সুবিধার জন্য, সেটাও দেখে নিতে পারো। দেখো এখানে আমি লিখেছি, দেখো, অটম ইজ দ্য সিজন আফটার সামার অ্যান্ড বিফোর উইন্টার, মোস্টলি দিস সিজন স্টার্টস অ্যাজ অফ সেপ্টেম্বর অ্যান্ড এন্ডস ইন ডিসেম্বর। তো এখানটা বুঝতে আশা করি কারো অসুবিধা হচ্ছে না, মানে শরৎকালটা আমাদের কি হয়,
গ্রীষ্মের পরে আসে আর শীতের আগে আসে। এই সিজনটা মোস্টলি স্টার্ট হয় সেপ্টেম্বরে আর শেষ হয় ডিসেম্বরে। ইন অটম দ্য লিভ কালার অফ ভ্যারিয়াস ট্রিস, তার মানে ইন অটম মানে এই ঋতুতে, মানে শরতের ঋতুতে বিভিন্ন, দেখো ভ্যারিয়াস ট্রিস মানে বিভিন্ন গাছের যে পাতার কালারটা আছে, তারপর দেখো এখানে আমি লিখেছি চেঞ্জেস ফ্রম রেড টু ইয়েলো, রেড থেকে ইয়েলোতে চেঞ্জ হয়। তারপরে দেখো লিখেছি ক্লাউড সেল অ্যাক্রস দ্য ক্লিয়ার স্কাই, তার মানে কি হয় ক্লাউড সেল অ্যাক্রস দ্য ক্লিয়ার স্কাই মানে হচ্ছে মেঘ কি আকাশে, পরিষ্কার আকাশে কি করে এই সময় ঘুরে বেড়ায়। দ্য গ্রিন ফিল্ডস আর ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি, সবুজ মাঠ আমাদের গোল্ডেন কালারের শস্য খেতে ভরা থাকে। দ্য মুন ইজ নাও লুকস লাইক আ সিলভার ডিস্ক, চাঁদটা এই সময় কিরকম লাগে যেন একটা সিলভার ডিস্কের মতো লাগে। দ্য ক্রোয়িং গ্লোরি অফ দ্য সিজন ইজ ইটস প্রসেসন্স অফ ফেস্টিভ্যাল। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, আমি তো এটা আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আর এইখানটা যদি কারোর মনে হয় যে টাফ দ্য ক্রোয়িং গ্লোরি এখান থেকে, তা এইখানটা এই লাইনটা বাদ দিতে পারো বা এখান থেকে তোমরা ছোট করে নিতে পারো, আমি একটুখানি লিখে রেখেছি। দেখো দ্য ক্রোয়িং গ্লোরি অফ দ্য সিজন ইন ইজ প্রসেশন অফ ফেস্টিভ্যালস, মানে হচ্ছে এই সময় কি হয় আমাদের এই ঋতুতে তো মানে কি বলবো উৎসবের মানে শেষ নেই, নানা সব উৎসব যেন এই সময়, যেন একটা সেই এই ঋতুতে যেন একটা মাথায় ক্রাউন পড়ে আছে, মানে উৎসবের তাজ নিয়ে আছে, সেই জন্য এটা আমি লিখেছি। ইট হ্যাজ আ স্পেশাল মিনিং ফর দ্য পিপল অফ দিস স্টেট, মানে এইটার একটা মিনিং আছে, স্পেশাল মিনিং আছে এই স্টেটের পিপল মানে মানুষদের কাছে, যদিও সবার কাছেই আছে তাও স্পেসিফিক করে এটা একটু বললাম। তারপরে দেখো মহালয়া, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ভারতী দ্বিতীয়া ফিল দ্য হার্টস অফ দ্য পিপল উইথ হাই স্পিরিটস অ্যান্ড ডিলাইট, তার মানে কি বলছে এখানে মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, আমাদের যে ভাইফোঁটা হয় সেগুলো, এই যে উৎসবগুলো, এগুলো কি করে মানুষরা একদম হৃদয় থেকে মন থেকে এটা কি হয় উৎসাহের সাথে আমরা এগুলোকে কি করি পালন করি বা এগুলোকে মানে গ্রহণ করি। তারপরে দেখো, তারপর অ্যাক্টিভিটি ফোরটা আমি মিস করে গিয়েছিলাম, একবার ভাবছিলাম যে লিখবো কি লিখবো না, তারপরে দেখো লিখেছি যার জন্য এটা একটুখানি পেছন দিকে চলে গেছে। আচ্ছা দেখো অ্যাক্টিভিটি ফোরটাকে বলে নিই, কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট সিক্স সেন্টেন্স অন দ্য সিজন অ্যাড টাইটেল টু দ্য প্যারাগ্রাফ। তাহলে এখানে দেখো এখানেও কিছু কিছু দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে, দেখো ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, মানে যে ঘন যে মেঘ এই সময় আকাশে দেখা যায় সেটা, দ্য সান ইজ অফেন কভার, সূর্য এই সময় কি হয় বেশিরভাগ ঢাকা থাকে, থান্ডার স্ট্রম বাজপাড়া, ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথেস মানে ভিজে জামা কাপড় শুকানো মুশকিল হয়ে যায়, ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস মানে জল জমে যায় নিচু জায়গায়, তারপর ক্লাউডস রামলিং মানে গুড়গুড়ানির শব্দ, কদম ফ্লাওয়ার কদম ফুল দেখা যায় এই সময়। এই যে কিছু কিছু হিন্টস দেওয়া আছে এটা তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এটা কোন সিজনের কথা বলেছে, রেনি সিজনের কথা বলেছে। তো এটাও তোমরা তোমাদের মতো এইগুলো দিয়েও লিখতে পারো বা নিজেদের মতো লিখতে পারো, এখানে সিক্স সেন্টেন্স বলেছে, আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, তোমরা বাদ দিয়ে দিতে পারো, আমি আমার মতো করে লিখে নিয়েছি। এখানে দেখো এরকম লিখতে পারো বা নিজের মতো করেও লিখতে পারো তোমরা, অসুবিধা নেই। দেখো এখানে আমি রেনি সিজনটা লিখেছি, দেখো এখানে লিখেছি দ্য রেনি সিজন ইজ আ প্লেজেন্ট মনসুন সিজন, তাই রেনি সিজনটাকে আমরা কি বলি মনসুন সিজনও আমরা বলি অনেকে, ঠিক আছে। রেনি সিজন স্টার্টস ইন জুন অ্যান্ড ইট লাস্ট টিল সেপ্টেম্বর, মানে এটা কি এটা কখন শুরু হয়, জুনে শুরু হয় আর শেষ হয় কখন সেপ্টেম্বরে। অ্যাট দিস সিজন ব্ল্যাক ডেন্স ক্লাউডস ক্যান সিন ইন দ্য স্কাই, আর এই সময় কি হয় এই সময় আকাশে ঘন কালো মেঘ দেখা যায়, ডেন্স মানে হচ্ছে এখানে ঘন, স্পেলিংটা খেয়াল করো DENSE, ঠিক আছে। তারপরে দেখো অ্যাস ব্ল্যাক ক্লাউডস উইথ থান্ডার কাম ওভার দ্য স্কাই দ্য ডে বিকেম ডার্ক অ্যান্ড লাইট ব্লিঙ্কস অন লাইটিং হুইচ প্রেজেন্ট আ স্টানিং লুক, ঠিক আছে। এখানে কি বলছে তাহলে, এই যে ঘন কালো মেঘটা জমে এর ফলে কি হয় আমাদের এই যে বাজ পড়া মানে বিদ্যুৎ চমকায় আকাশে এই যে আলোর ঝলকানি সেটা দেখা যায়, ঠিক আছে, সেটা একটা চমকপ্রদ কি করে একটা মানে একটা দেখা মানে চমকপ্রদ একটা ছবি তৈরি হয় আমাদের চোখে, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে দ্য ওয়েদার ইন দিস সিজন ইজ ভেরি হেল্পফুল ফর এগ্রিকালচার,
তা এই ওয়েদার, এই যে সিজনের এই যে ওয়েদারটা, যে বৃষ্টি হয়, সেটা কি করে আমাদের এগ্রিকালচার মানে চাষবাসের ক্ষেত্রে অনেকটাই কি হয়, সহায়ক হয়। অন অ্যাদার হ্যান্ড, ডিউ টু হেভি রেন, এর আর একটা অপর দিক কি আছে, খুব বৃষ্টি হলে এখানে কি হয়, খুব যদি বৃষ্টি হয় তাহলে তো বন্যা দেখা দেবেই, তাহলে ফ্লাড, ফ্লাড মে কাম, তার মানে বন্যা দেখা যায়। দ্য রেনি সিজন ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়েট সিজন, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অনেকে ওয়েট সিজন, ওয়েট মানে হচ্ছে ভেজা, আমরা এটাকে ওয়েট সিজন বলেও অনেকে মেনশন করি। তা এখানে 6 সেন্টেন্স লিখতে বলেছে বলে আমি আর কিছু লিখলাম না, তা এটার যদি অন্য কিছু বা কিছু আর কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেটার অ্যান্সার দিয়ে দিতে পারি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4 হলো, এবার অ্যাক্টিভিটি 5 দেখো। অ্যাক্টিভিটি ফাইভে দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল ওয়ান্স। এখানে তাহলে দেখো, এখানে আমি দেখো করে রেখেছি, সিঙ্গুলার নাম্বারগুলোকে কি বলা হয়েছে, সিঙ্গুলার নাম্বারগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, আর প্লুরালগুলোকে কি বলা হয়েছে, সার্কেল করতে বলেছে। দেখো, ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বিসাইড আ লেক, আমি বাংলাটাও বলে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। তাহলে একদিন কি বলছে, কিছু ছেলে খেলা করছিল, কোথায় খেলা করছিল, বিসাইড আ লেক মানে একটা হ্রদের ধারে খেলা করছিল। আমি আগে পুরোটা বলে দিই, তারপর তোমাদের সিঙ্গুলার প্লুরালটা বলছি, মানেটা আগে বলে দিই। দে স টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ টু মাঙ্কিস, কি বলছে, দে স টু দেয়ার সারপ্রাইজ, তারা কি করলো, তারা অবাক হয়ে দেখলো, কাকে দেখলো, একটা বৃদ্ধ মানুষ, তার সাথে দুটো মাঙ্কি আছে, তাহলে বৃদ্ধ মানুষটিকে কি দেখলো, দুটো বানরের সাথে। হি হ্যাড আ স্টিক অ্যান্ড এ স্যাক ইন হিজ হ্যান্ড, তার হাতে কি ছিল, স্টিক মানে হচ্ছে লাঠি আর স্যাক মানে হচ্ছে থলে, একটা থলে ছিল আর একটা কি ছিল, লাঠি ছিল। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লে গ্রাউন্ড নিয়ার বাই, মানে কাছাকাছি ওল্ড ম্যানটা কি করে করেছিল, একটা কাছাকাছি একটা খেলার মাঠের দাঁড়িয়েছিল। মেনি মেন অ্যান্ড উমেন অফ ডিফারেন্ট এজেস গ্যাদার দেয়ার, তাহলে অনেক পুরুষ আর মহিলারা সেখানে কি করেছিল, জড়ো হয়েছিল। দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাঙ্কিস, তখন কি করলো, বৃদ্ধ মানুষটি শুরু করেছিল, কি শুরু করেছিল, খেলা দেখানো, তার ট্রিক্স দেখানো। তাহলে কাদের নিয়ে শুরু করেছিল, উইথ দ্য মাঙ্কিস, ওই মাঙ্কি মানে বানরগুলোর সাথে শুরু করেছিল। আর কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো, তাহলে একটা গরুও কি করছিল, একটা গরুও ওই ফানি শোটাকে এনজয় করছিল। তোমরা হয়তো ভাববে এখানে শুধু সিঙ্গুলার প্লুরাল করতে বলেছে, আমি আবার সব বাংলা বলছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি বাংলাগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা জিনিসগুলোকে বোঝো। দেখো যেটা বলেছে শুধু সিঙ্গুলার প্লুরাল হয়তো বলেছে, আমি হয়তো বেশি কথা বলে ফেলছি, কিন্তু যাতে তোমাদের বাংলাগুলো বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা শুধু ওই যেটা আছে সেটাই শুধু করলে সেটা নয়, যাতে তোমরা জিনিসগুলো বোঝো, তাহলে পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো আমি সিঙ্গুলার প্লুরালগুলো বলছি, এখানে দেখো ডে আছে, এস নেই কোনো, দেখো ডে আছে, তাই এটা কি হলো, এখানে সিঙ্গুলার, তাই আমি এখানে দেখো আন্ডারলাইন করেছি। তারপরে দেখো ওখানে বয়েজ, দেখো সাম বয়েজ, বয়েজে দেখো এস যোগ করা আছে, তার মানে এটা আমাদের প্লুরাল। তারপরে দেখো এখানে লেক, এখানে লেক করা আছে, নট লেকস, লেক আছে, তাই জন্য ওখানে কি হলো, ওটাও দেখো সিঙ্গুলার, দেখো ওখানেও আমি কি করেছি, আন্ডারলাইন করেছি। তারপর আর নেই দে স টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান, দেখো ম্যান, এখানে ম্যানটা কি আছে, ম্যান হচ্ছে সিঙ্গুলার, ম্যানের প্লুরাল ফর্ম কি হয়ে যাচ্ছে, মেন হয়, MEN। তারপরে দেখো এখানে মাঙ্কিজ, এস আছে, এখানে মাঙ্কিজটা প্লুরাল, তার সিঙ্গুলার ফর্ম কি হয়, মাঙ্কি। তারপর দেখো হি হ্যাড আ স্টিক, স্টিক মানে লাঠি, এখানে দেখো স্টিকটাও সিঙ্গুলার ফর্ম, তাই এখানে আমি আন্ডারলাইন করেছি। তারপরে দেখো অ্যান্ড এ স্যাক, স্যাক মানে হচ্ছে থলে, এখানে স্যাকটাও সিঙ্গুলার, তাই আমি সিঙ্গুলারে আন্ডারলাইন করেছি। তারপরে ইন হিজ হ্যান্ড, হ্যান্ডটাও এখানে সিঙ্গুলার, তাই আমি আন্ডারলাইন করেছি। দ্য ওল্ড ম্যান, এখানে জানি ম্যানটা আগে করেছি, তাও আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, যেগুলো সিঙ্গুলার সেগুলো সবগুলোই পরপর করে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ড আছে, এখানেও আন্ডারলাইন করেছি, এখানে
একটা প্লেগ্রাউন্ডের কথা বলেছে সিঙ্গুলার। তারপর দেখো মেনি মেন, এখানে মেনটা প্লুরাল, ম্যান, দেখো এম এ এন ম্যান হচ্ছে সিঙ্গুলার আর এম ই এন মেন হচ্ছে প্লুরাল। তারপরে দেখো উমেন, উমেনের সিঙ্গুলার ফর্ম হয় উম্যান, এখানে উমেন আছে, ই আছে, তাই জন্য এটা কি হবে, এটাও তোমাদের প্লুরাল হবে। তারপর দেখো অফ ডিফারেন্ট এজেস গ্যাদার দেয়ার, দেন দ্য ওল্ড ম্যান, আবার এখানে ম্যান, ম্যানটা সিঙ্গুলার তোমরা সবাই জানো, স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাঙ্কিস, মাঙ্কিসটাও এখানে কি আছে, এস যোগ করা আছে, এটা প্লুরাল। তারপরে এ কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো, এখানে এ কাউ, কাউ একটা কাউ এর কথা এখানে বলা হয়েছে, কাউ আছে, তাই এখানে কাউটা কি হলো, সিঙ্গুলার হলো। ঠিক আছে, এরপর দেখো আমি অ্যাক্টিভিটি সিক্সে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি সিক্সে কি আছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার। তাহলে কি আছে, এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলেছে, না এটা নাম্বারটাকে চেঞ্জ করা হবে, তো এগুলো আশা করি তোমরা পারবে। তাও দেখো আমি খাতার মধ্যে করে রেখেছি, যদি অসুবিধা হয় তোমরা দেখে নিতে পারো, সোজা সোজাই আছে। দেখো প্রথমটা আছে শার্ট, তারপরটা দেখো আমি কি করেছি, এখানে প্লুরাল কি করেছি, শার্টস, এস যোগ করেছি। তারপরে দেখো পেন্সিল, পেন্সিলস, এস যোগ করা আছে। তারপরটা লিভ মানে পাতা, ওটাকে আমি কি করেছি, দেখো এফটা উঠে গিয়ে এফ এর জায়গা থেকে কিন্তু ভিটা আমরা বসাবো, লিভস, এল ই এ ভি ই এস, ঠিক আছে। তারপর দেখো চেরি, চেরিস, ওই যে ওয়াইটা উঠছে ওই ওয়াই এর জায়গায় আমরা আইটা পুট করব, আই ই এস, চেরিস। তারপর দেখো ওয়াইফ আছে, ওয়াইভস, ডাব্লিউ আই, ওই এফ এর জায়গায় ভি হবে, ওখান থেকে ভি ই এস। তারপর দেখো পিয়ানো, পিয়ানোর জায়গায় কি হবে, পিয়ানো আছে, একটা শুধু এস যোগ করব, পিয়ানোস। তারপরে দেখো বেরি, বেরির জায়গায় কি করব, ওই ওয়াই এর জায়গা থেকে আই এস যোগ হবে, তাহলে বেরিজ হয়ে গেল। হাউস কি হবে, হাউজেস, এইচ ও ইউ এস ই, আর একটা তার সাথে কি হবে, এস। তারপর দেখো পোট্যাটো, পোট্যাটোর সাথে কি হবে, পোট্যাটোস, ইএস যোগ হচ্ছে। তারপর দেখো বেঞ্চ আছে, বেঞ্চের সাথেও কি হচ্ছে, ইএস যোগ করে প্লুরাল হচ্ছে। রাইনো, এটা খেয়াল করবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ও থাকলে শেষে ইএস যোগ করি, কিন্তু রাইনোতে কিন্তু এখানে ইএস যোগ হবে না, এস যোগ হবে, শুধু রাইনো লিখে এস যোগ করে দেবে। আর উইংয়ে কি আছে, উইংস। তাহলে অ্যাক্টিভিটি সিক্সটা আমাদের হয়ে গেল। তারপর দেখো অ্যাক্টিভিটি সেভেন, অ্যাক্টিভিটি সেভেনে আমাদের কি বলেছে দেখো ভালো করে, রিড দ্য গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড মেক আ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইউজড ইন দ্য সেন্টেন্স, রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তাহলে এখানে কি বলেছে, এখানে যে এই যে সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স সেটা আমাদের এইখানে বক্স করে দেয়া আছে, দেখো ভালো করে এখানে লিখতে হবে, ঠিক আছে, এখানে বক্স করে দেয়া আছে, এখানে লিখতে হবে। তা আমি এখানে আর লিখিনি বইটাতে, আমি খাতার মধ্যে লিখেছি, দেখো এই যে অ্যাক্টিভিটি সেভেন, এখানে দেখে নাও। দেখো প্রথমটা কি আছে, দেখো ভালো করে, প্রথমটা আছে অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ। অনির্বাণ কি করে, কি লেখে, অ্যাডভেঞ্চার স্টোরিজ লেখে। তাহলে এখানে দেখো, আচ্ছা আমি একবার পড়ে দিই তাহলে সুবিধা হবে, তারপর আমি ওই খাতাটা দেখাচ্ছি। তাহলে এখানে দেখো কি হবে, অনির্বাণ, তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা, রাইটস, ঠিক আছে, এখানে এটা তাহলে কি ভার্ব হয়ে গেল, এটা প্রেজেন্ট, প্রেজেন্ট ভার্ব, রাইটস। তারপর দেখো রিন্টু স্যাং আ বিউটিফুল সং, রিন্টু একটা সুন্দর গান গেয়েছিল, ঠিক আছে, স্যাং, সিং এর পাস্ট টেন্স এটা, স্যাং, তার মানে স্যাংটা আমাদের পাস্ট টেন্স। তারপর দেখো ইসমাইল ইজ আ প্রমিসিং সিঙ্গার, ইসমাইল একজন প্রমিসিং, ঠিক আছে, সিঙ্গার, তাহলে এখানে কি হলো, ইজটা আমাদের এখানে প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, তাহলে এখানে ডায়েড, ডায়েড কথাটা কি হচ্ছে, পাস্ট টেন্স, তাহলে ডাই, ডিআইই, ডায়েড পাস্ট টেন্স হচ্ছে ডায়েড। তারপরে দেখো নির্মল ডিপলি লাভড হিজ চিলড্রেন, নির্মল কি করে, খুব গভীরভাবে ভালোবাসে তার বাচ্চাদের, ঠিক আছে, শিশুদের, তাহলে এখানে লাভড, এল ও ভি ই ডি, লাভড, লাভটা এখানে পাস্ট টেন্স, হ্যাঁ, তাহলে লাভড এর প্রেজেন্ট টেন্স কি, লাভ, শুধু ডিটা হবে না, এল ও ভি ই। তারপর দেখো ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস, তাহলে এখানে কি হবে, দেখো আর আছে, এখানে ফ্রুটস আর, তাহলে এখানে আরটা কি প্রেজেন্ট টেন্স। তারপর দেখো তৃষা অলওয়েজ ওয়ার্কস হার্ড, তৃষা অলওয়েজ ওয়ার্কস, তাহলে এখানে ওয়ার্কসটা কি হবে, প্রেজেন্ট টেন্স। ওয়ার্কড যদি থাকতো, ইডি যোগ করা থাকতো, তাহলে আমাদের পাস্ট টেন্স হতো, তার
আমাদের প্রেজেন্ট টেন্স কি হবে? প্রেজেন্ট টেন্স ওয়ার্কড এর প্রেজেন্ট টেন্স হচ্ছে ওয়ার্ক, এখানে তৃষা আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যোগ করা আছে। হ্যাঁ, ওয়ার্কস প্রথমটাতেও দেখবে রাইটস এ এস যোগ করা আছে, ওগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ওখানে এস যোগ করা আছে। তারপর দেখো রূপম এক্সক্লেমড ইন গ্লি, রূপম কি করেছিল? বিস্ময় প্রকাশ করলো আনন্দের সাথে, ইন গ্লি, এখানে এক্সক্লেমড। এক্সক্লেমড এর প্রেজেন্ট টেন্স কি? এক্সক্লেম, ইডিটা হবে না, এক্সক্লেমড এখানে দেখো পাস্ট টেন্স। আমি এখানে খাতাটাও দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের সুবিধা হয় লিখলে লিখে নিও, আর আমি তো আলোচনা করেই দিয়েছি, আর যদি স্ক্রিনশট তোলো সেটাও করে নিতে পারো, আমি ওই জন্য একে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ দেখো প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স কতগুলো করে দেয়া আছে। এখানে দেখো কি বলেছে, দেখো রাইট দ্য প্রেজেন্ট অবলিক দিয়ে পাস্ট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে একটা করে দেয়া আছে, দেখো মার্ক, মার্কের পাস্ট টেন্স মার্ক, তা একটা করে দেয়া আছে। এখানে দেখো আমি করেছি, এগুলো দেখে নিতে পারো। দেখো হ্যাজ, আচ্ছা বইটা দেখাই তাহলে সুবিধা হবে। দেখো এখানে হ্যাজ আছে, দেখো আমি এখানে কি করেছি, হ্যাজ আছে, এখানে আমি কি করেছি দেখো হ্যাড করেছি, পাস্ট টেন্স হ্যাড করেছি। তারপরেরটা দেখো, তারপরে পাস্ট টেন্সটা করে দেয়া আছে, ওখানে লিভড করে দেয়া আছে, তাহলে লিভড এর প্রেজেন্ট টেন্স কি হবে? লিভ হবে। তারপরে দেখো, তারপরে লার্ন, লার্ন দেয়া আছে, লার্নের পাস্ট টেন্স কি হবে? এখানে লার্নড, লার্ন লিখে ইডি যোগ করবে। তারপরে দেখো এখানে পাস্ট টেন্সটা দেয়া আছে কট, কটের, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সটা, অপোজিট টেন্সটা আমাদের লিখতে হবে, এখানে কি লিখবো আমরা? ক্যাচ, CATCH। তারপরে দেখো এখানে ফাইট প্রেজেন্ট টেন্সে দেয়া আছে, তাহলে আমাদের পাস্ট টেন্সটা লিখতে হবে ফট, FAUGHT। তারপর নেক্সট দেখো, নেক্সট পাস্ট টেন্সে দেয়া আছে আন্ডাজ স্টুড, এবার আমরা প্রেজেন্ট টেন্সে কি করব? আন্ডারস্ট্যান্ড, স্পেলিংটা খেয়াল করো আন্ডারস্ট্যান্ড, ST অবধি একই থাকবে, তারপরে ডবল ও এখানে আছে, তাহলে আমরা এখানে কি করব, টি অফ দিয়ে একে দিয়ে এন্ড, আন্ডার লিখে স্ট্যান্ড বানান, STANDED। তারপরে নেক্সট দেখো ট্রাই দেয়া আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের অপোজিট টেন্সে আমরা কি লিখবো? ট্রাইড, TRIED। তারপরে পুট কি হবে? পুটি থাকবে, এর মানে টেন্স পুট, পুটি আছে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এটা একই হয়, এটা এরকমই থাকে। আচ্ছা এবার আমি অ্যাক্টিভিটি 9 নিয়ে আলোচনা করছি। এখানে দেখো লেখা আছে সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার কলম। তা এখানে দেখো হেল্প বক্সে দেয়া আছে, এখানে ওই যে প্রপার নাউন আর কমন নাউন বক্স করা আছে, এখানের মধ্যে যেটা প্রপার নাউন আর কমন নাউন সেটাগুলো লিখতে হবে। নাউন আশা করি তোমরা সবাই জানো, নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, যে কোনো কোনো কিছুর নাম বোঝালে আমাদের নাউন হয়। আমি প্রপার নাউন আর কমন নাউন সম্বন্ধে একটু বলি। দেখো এগুলো অনেক সময় গুলিয়ে যায়, কোনটা প্রপার কোনটা কমন, নাম দিয়ে সবসময় খেয়াল রাখবে। এখানে যেমন দেখো প্রপার, আমরা যেমন বলি না তোর যেন ড্রেসটা না একদম প্রপার হয়েছে, আবার অনেকেরকে হয়তো বললাম যে তোর এই ড্রেসটা যেন একদম কমন, তাহলে প্রপার আর কমন, প্রপার মানে একটা যেন স্পেসিফিক, একটা নির্দিষ্ট কোনো কিছু করে একটা বোঝানো হচ্ছে। এটা আমি কিন্তু এই হিন্টসটা দিলাম আমি বোঝানোর জন্য, এটা তোমরা নিজেদের মতো করে বুঝতে পারো যাতে মনে থাকে। আর কমন নাউনটা হচ্ছে কমন, মানে এটা আমরা যেটা বলি যে এটা কমন ব্যাপার, মানে রেয়ার। তাহলে ধরো আমি যদি আমার নাম বললাম, আমি ধরো আমার নাম বললাম যে পূজা, তখন একটা কি হলো আমার নাম, নামটাকে আমি স্পেসিফিক করে বললাম। কিন্তু যখন আমি ধরো কমন নাউন বলবো, তখন ওখানে কি কি বলবো আমি? গার্ল, তখন ওটা গার্লটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, গার্ল মানে অনেক মেয়েদের বোঝাচ্ছে। যেমন ধরো কোনো একটা রাম বললাম, রাম ধরো একটা ছেলেদের নাম, আমি যদি রাম বললাম তখন সেটা প্রপার নাউনে চলে গেল, কিন্তু আমি যদি এখন বয়েজ বা বয় বললাম তখন সেটা কিসে চলে গেল? কমন নাউন। কেননা বয়টা কি, বয়টা তো ছেলেদের বোঝাচ্ছে, সেটা অনেক ছেলেদের হতে পারে, কিন্তু যখনই আমরা কোনো স্পেসিফিক করে কোনো নাম বলবো তখন সেটা প্রপার নাউনে চলে যাবে। আবার যদি আমরা মানে যেটা কমন নাউন মানে সেটা পুরো ক্লাস মানে শ্রেণীটাকে বোঝানো হবে, ঠিক আছে, সেটা কমন নাউনে চলে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এখানে হেল্প বক্স করাই আছে, এখানে দেয়া আছে, দেখো দেখে নাও একটুখানি, আমি খাতার মধ্যে করেছি। এখানে দেখো সহলি, তারপরে দেখো দিল্লি, প্রপার নাউনে তাহলে কি কি করেছি দেখো, সহলি, দিল্লি,
কালিদাস, ইকবাল, জাপান, দেখো প্রত্যেকটাই কিন্তু স্পেসিফিক করে প্রপার বোঝানো হচ্ছে। তারপরে দেখো কমন নাউন, কমন নাউনে কি আছে, বুক, ভিলেজ, অথর। বুক কিন্তু এটা কমন নাউন, এটার মধ্যে কিন্তু দেখো বইটার কি নাম, বুক তো অনেক রকম হতে পারে কিন্তু বইটার কোনো নাম বলেনি। বুক, বই, বই আমাদের অনেক কিছু হতে পারে। ভিলেজ মানে হচ্ছে গ্রাম, গ্রাম কি গ্রাম অনেক, কোনো গ্রামের তো এখানে নাম বলেনি। অথর, লেখক, লেখকও একটা হয় না হাজারটা, তাহলে লেখকেরও কোনো নাম বলেনি। তাহলে এইগুলো কি হলো, প্রপার নাউন আর কমন নাউন, তাহলে অ্যাক্টিভিটি নাই। তারপর দেখো অ্যাক্টিভিটি টেনে কি আছে, অ্যাক্টিভিটি টেনে দেখো বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। তাহলে প্রোনাউন আমরা মোটামুটি জানি, প্রোনাউন আমাদের নাউনের পরিবর্তে আমরা যেটা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত, যেটা পার্সোনাল মানে ব্যক্তিগত, তাহলে পার্সোনাল প্রোনাউন ব্যক্তিগত সর্বনাম, ঠিক আছে। যেমন ধরো আই, ইউ, হি, সি, এইগুলো, দেম, দে, দেয়ার। পরে আমি একটা পার্সোনাল প্রোনাউন নিয়ে একটা ভিডিও করব, সেটাকে দেখে নিও। যাক এখন দেখো এখানে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। এখানে যে পার্সোনাল প্রোনাউনগুলো আছে সেগুলো কি করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। দেখো দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, আগে আমি পড়ে তোমাদের যেমন বাংলা মিনিংটা বলছি সেটা বলে দিই, তারপর তো আন্ডারলাইনগুলো আশা করি তোমরা দেখতেও পাচ্ছ আর আমি বলেও দেবো। তা কি বলছে, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর মানে তাদের বাসটা চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম হোয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। তাদের বাসটা মানে যাত্রা করেছিল চন্দননগর থেকে, এবার যখন যাচ্ছে, যাওয়ার পথে তাদের যিনি টিচার ছিলেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা ব্যান্ডেল চার্চ এর আগে কেউ সেখানে মানে ব্যান্ডেল চার্চ দেখেছে, মানে কেউ কি সেখানে গিয়েছে, সেটা জিজ্ঞাসা করেছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, মোস্ট অফ দেম হ্যাড নট, সো দেই রিমেন্ড সাইলেন্ট। তার মানে কি বলছে, মোস্ট অফ দেম হ্যাড নট, তার মানে তাদের বেশিরভাগই ওখানে যায়নি, তাই তারা কি করেছিল, চুপ করেছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ওয়াজ অ্যান এক্সেপশন মানে শুধু মিতাই কি ছিল, ব্যতিক্রম ছিল। সি সেড উইথ এনথুজিয়াজম, সে কি বললো, সে কি করলো, সে উৎসাহেও, এনথুজিয়াজম মানে উৎসাহ, সে উৎসাহের সাথে বলে উঠলো, ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। কি বললো, যে হ্যাঁ ম্যাডাম আমি এখানে কি করেছি, আগে আমি এখানে ভিজিট করেছি, মানে এর আগে আমি এখানে এসেছি। আজকে তাহলে আমি অ্যাক্টিভিটি 10 অবধি আলোচনা করলাম, এরপরে আমি অ্যাক্টিভিটি 11 থেকে আলোচনা করব। সবাই ভালো থেকো, খুব 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 ভালো থেকো, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেব, ঠিক আছে। আর ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।